আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শ্রোতি থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন প্রодоমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলের গভীরে বড় হামলা হিজবুল্লাহর এরপর জানিয়ে দেব হিজবুল্লাহর চার শতনায় ইসরায়েলের হামলা এদিকে ইরানে কয়লা খনিতে বিস্ফোরণে আটাশ জনের প্রাণহানি এরপর জানিয়ে দেব রামাল্লায় পঁয়তাল্লিশ দিন আলজাজিরার অফিস বন্ধের নির্দেশ ইসরায়েলি সেনাদের আরও জানিয়ে দেব যুক্তরাষ্ট্রে গুলিতে নিহত চার আহত ডজন খানেক সর্বশেষ জানিয়ে দেব এখনো অশান্ত মণিপুর টহলে সেনাবাহিনী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েলের গভীরে বড় হামলা হিজবুল্লাহর ইসরায়েল হচ্ছে থেকে পক্ষই বড় পরিসরে আন্তঃসীমান্ত হামলা চালিয়ে যাচ্ছে সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবে লেবানন ভিত্তিক হিজবুল্লাহ ইসরায়েলে শত শত রকেট ছুড়েছে আগে যত হামলা করা হয়েছে সে তুলনায় এবার ইসরায়েলের অনেকটাই ভেতরে সেসব রকেট আঘাত করতে সক্ষম হয়েছে এতে ঘরবাড়ির ক্ষতি এবং আহত হওয়ার খবর জানা যাচ্ছে অপরদিকে ইসরায়েল দক্ষিণ লেবাননের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে এবং বলেছে যে তারা হিজবুল্লার হাজার হাজার রকেট লঞ্চার ধ্বংস করেছে ইসরায়েল দেশের উত্তরাঞ্চলের সব স্কুল ইসরায়েলের উত্তরাঞ্চলের হাসপাতালগুলো শুধুমাত্র নিরাপদ এলাকায় কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে সমুদ্র সৈকত জনগণের জন্য বন্ধ থাকবে গত সপ্তাহে লেবাননে বড় পরিসরে পেজার এবং ওয়াকেটকি বিস্ফোরণের ঘটনায় ৩৭ জন নিহত ও হাজার হাজার মানুষ আহত হয় লেবাননের দক্ষিণাঞ্চল তো ছিলই রাজধানী বৈরুতের কাছেও হামলা করা হয় ইসরায়েলের পক্ষ থেকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে তারা হিজবুল্লার বারোজন জ্যেষ্ঠ কমান্ডার সহ ১৬ জন হিজবুল্লা সদস্যকে হত্যা করেছে হিজবুল্লার চারশো স্থাপনায় ইসরায়েলের হামলা ইসরায়েলের সামরিক বাহিনী শনিবার লেবাননে হিজবুল্লার চার স্থাপনায় হামলা চালিয়েছে বলে দাবি করেছে অন্যদিকে হিজবুল্লাহ বলছে তারা উত্তর ইসরায়েলের একটি বিমানঘাটিতে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস শনিবার রাতে বলেছে তারা দুটি তরঙ্গ আক্রমণ শুরু করেছে একটি প্রায় দুইশত নব্বইটি সাইট আক্রমণ করেছে এবং দ্বিতীয়টি দক্ষিণ লেবানন জুড়ে একশো দশটি সাইটকে আক্রমণ করেছে

রবিবার সকালে হিজবুল্লাহ তাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করেছে গাজাযুদ্ধ শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ সবচেয়ে বড় জবাব হিসেবে ইসরায়েলের হাইফা শহরের কাছে রামাথ ডেভিড ঘাটিতে রকেট নিক্ষেপ করেছে টাইমস অব ইসরায়েল জানিয়েছে শনিবার রাতে হিজবুল্লাহ ইসরায়েলের জেজরিল উপত্যকার উত্তরাঞ্চলীয় শহরে কমপক্ষে দশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে গত অক্টোবরের শুরুতে সংঘাত শুরু হওয়ার পর থেকে এটি ছিল ইসরায়েলি ভূখণ্ডে হিজবুল্লার রকেটের গভীরতম অনুপ্রবেশ ইসরায়েল ডিফেন্স ফোর্সেস বেশিরভাগ ক্ষেপণাস্ত্রকে বাধা দিয়েছে ইসরায়েলে হিজবুল্লার রকেট হামলায় তিনজন আহত হয়েছে বলে জানায় টাইমস অব ইসরায়েল ইরানে বিস্ফোরণে জনের ইরানের দক্ষিণ প্রদেশের কয়লা খোরাসান একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে কমপক্ষে জন নিহত হয়েছে এছাড়াও এ ঘটনায় আরও সাতারো জন আহত হয়েছে এছাড়া আরও ত্রিশ জন শ্রমিক রিপোর্ট লেখা পর্যন্ত খনিতে আটকে ছিল বলে জানা গেছে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় মদনজু কোম্পানি পরিচালিত খনির বি এবং সি ব্লকে মিথেন গ্যাস বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটে বিস্ফোরণের সময় ব্লকে মোট শ্রমিকের সংখ্যা ছিল ঊনসত্তর জন ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে শনিবার স্থানীয় সময় রাত নয়টায় বিস্ফোরণটি ঘটে রামাল্লায় পঁয়তাল্লিশ দিন আল জাজিরার অফিস বন্ধের নির্দেশ ইসরায়েলি সেনাদের রামাল্লায় পঁয়তাল্লিশ দিন আল জাজিরার অফিস বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনারা রোববার বাইশে সেপ্টেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সৈন্যরা অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় আল জাজিরার অভিযান চালিয়েছে তারা গণমাধ্যমের স্বাধীনতার উপর ইসরায়েলি ক্র্যাকডাউনের প্রেসারের মধ্য দিয়ে দোহাভিত্তিক সংবাদ নেটওয়ার্কটিকে অপারেশন বন্ধ করার নির্দেশ দিয়েছে ভারী সশস্ত্র এবং মুখোশধারী ইসরায়েলি সৈন্যরা জোরপূর্বক আলজাজিরার বুরো হাউজিং বিল্ডিং প্রবেশ করে এরপর তারা ৪৫ দিনের জন্য বন্ধের নির্দেশ দেয় রোববার ভোরে তারা আলজাজিরার পশ্চিম তীরের প্রধান ওয়ালিদ আল ওমারের কাছে নির্দেশ সম্বলিত একটি পত্র হস্তান্তর করে আল ওমারি বলেন ইসরায়েলি সামরিক বাহিনীর ওই আদেশপত্র আল জাজিরা সন্ত্রাসবাদে উস্কানি ও সমর্থন দেয় বলে অভিযুক্ত করা হয়েছে আল জাজিরার জিভারা বুদেইরি বলেছেন দখলকৃত পশ্চিম তীরের শহরের কেন্দ্রস্থলে আল জাজিরা বুরো এবং আলমানারা স্কোয়ারের আশেপাশে ইসরায়েলি বাহিনী কাদানে গ্যাস ছুড়ে এ সময় তারা সাংবাদিকদের ক্যামেরা বাজেয়াপ্ত করে বোদেরি আরও বলেন তিনি আশঙ্কা করছিলেন যে সামরিক বাহিনী আলজাজিরার সংরক্ষণাগারগুলো ধ্বংস করার চেষ্টা করতে পারে যা অফিসে সংরক্ষিত রয়েছে অভিযানের পর ইসরায়েলি সামরিক যান রামাল্লা ছেড়ে চলে যায় যুক্তরাষ্ট্রে এলোপাতাড়ি গুলিতে নিহত চার আহত ডজন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের বার্মিংহাম শহরে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নিহত হয়েছে ঘটনায় আহত লোক খবর বিবিসির রোববার সেপ্টেম্বর চারজন এ হয়েছেন সংবাদ মাধ্যমটি এক প্রতিবেদনে জানায় একাধিক বন্দুকধারী শহরে একদল লোকের ওপর এলোপাতাড়ি গুলি ছুটতে থাকে এ সময় হতাহতের ঘটনাটি ঘটে বার্মিংহাম শহরের পুলিশ কর্মকর্তা ফিট রেজাল্ট এ তথ্য জানিয়েছেন তিনি জানান শনিবার গভীর রাতে শহরের ফাইভ পয়েন্ট সাউথ এলাকায় ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে নৈশ এই এলাকার জনপ্রিয়তা রয়েছে তিনি আরও জানান পুলিশ ঘটনাস্থলে দুজন পুরুষ ও এক নারীর মরদেহ উদ্ধার করে চতুর্থ ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন এখনো অশান্ত মণিপুর টহলে সেনাবাহিনী এখনো অশান্ত ভারতের সেভেন অন্যতম রাজ্য মণিপুর সেখানে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি টহল দিচ্ছে দেশটির সেনাবাহিনী একই সঙ্গে শনিবার দুটি পৃথক অভিযান চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল যৌথ অভিযানে ফের বহু আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে মণিপুরে দক্ষিণ মণিপুরের পার্বত্য জেলা চূড়াচাঁদপুর থোবালা এবং জেলার পূর্ব সীমানায় তল্লাশি অভিযানের পর অস্ত্র উদ্ধার করা হয়েছে সেনাবাহিনী সূত্রে জানা গেছে প্রথম অভিযানে চুড়াচাঁদপুরের থাংজিং ব্রিজের ওপর ঘন জঙ্গল থেকে তারা দুটি ম্যাগাজিন একটি সিঙ্গেল ব্যারেল রাইফেল দুটি নাইন এম এম পিস্তল দুটি দেশি রকেট একটি দূরপাল্লার মর্টার মাঝারি পাল্লার মর্টার এবং চারটি বোমা উদ্ধার করেছে আর এক দফা অভিযানে এবং পূর্ব সীমানার গ্রাম থেকে দুটি মেশিন গান দুটি পিস্তল একটি সিঙ্গেল ব্যারেল বন্দুক এবং নয়টি হ্যান্ড গ্রেনেড সহ আরো নানা আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে উদ্ধারকৃত সমস্ত অস্ত্র হস্তান্তর করা হয়েছে মণিপুর পুলিশের কাছে